চীনকে তালকানা করে জানুয়ারিতে একই মিশনে একত্রিশটি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ভারত নতুন বছরের শুরুতে একসঙ্গে একত্রিশটি স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো শুক্রবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী দশ জানুয়ারি পোলার রকেটের মাধ্যমে একই অভিযানে মোট একত্রিশটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে এই অভিযানেই প্রথমবার ব্যবহার করা হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল গত অগস্টে যা ব্যবহার করতে গিয়ে ব্যর্থতার সম্মুখীন হয় ইসরো এই অভিযানে নজরদারি চালানোর জন্য ভারতের কার্টোস্যাট টু সিরিজের স্যাটেলাইট পাঠানো হবে এই মিশনের বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনার জন্য শীঘ্রই বৈঠকে বসেছে ইসরোর লঞ্চ অথরাইজেশন বোর্ড অন্ধ্রপ্রদেশের শ্রিহরিকোট থেকে লঞ্চ করা হবে এই রকেট ভিন দেশের আটাশটি ন্যানো স্যাটেলাইট থাকছে এই মিশনে এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড আমেরিকার মতো দেশের স্যাটেলাইট এছাড়া থাকবে ভারতের একটি মাইক্রো ও একটি ন্যানো স্যাটেলাইট এবং কার্টোস্যাট স্যাটেলাইট এই কার্টোস্যাট স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালিয়ে ভারত পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল দুই হাজার ষোলোর ফেব্রুয়ারিতে একসঙ্গে একশো চারটি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পিএসএলভি ভি সি থার্টি সেভেন পাঠিয়েছিল ইসরো যার মধ্যে ছিল তিনটি ভারতীয় এবং বাকি একশো একটি বিদেশি উপগ্রহ যার মধ্যে আবার আটাশিটি উপগ্রহে আমেরিকার বাকি তেরোটি ফ্রান্স এবং জার্মানির সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার উপরে বিশেষ কক্ষপথে পাঠানো হয় এই উপগ্রহগুলিকে